আমার বিশ্বাস সবাই বলছেন যে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি। যিনি যান নাই কেন্দ্রে তার কথা তো আলাদা, না গেলে তার ভোটটা কিভাবে দিবেন, কিন্তু যে ভোটার কেন্দ্রে গেছেন সে যে সময় হোক না কেন তিনি ভোটটা দিতে পেরেছেন। এটাই কিন্তু আসলে গণতন্ত্রের মূল ধাপ, মূল চর্চা। একজন নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। আমরা চাই সাদা আমাদের জাতীয় পরিষদ জাতীয় ইলেকশনের যে একটা মানে পর্যায় তৈরি হয়েছে, একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, আমরা সেটা থেকে কোনো ক্রমেই নিচে নামতে চাই না, সেটার থেকে আরও উপরে উঠে যেতে চাই। আমাদের দেশে একটা গণ মানে নির্বাচনী একটা পরিবেশ সব সময়ের জন্য যেন তৈরি হয় এবং বিরাজ করে, সেটা আমরা কমিশন চাই। আমাদের চাওয়া এইটাই। আমাদের ইভিএম দিয়ে আমরা সবগুলো ইলেকশন করতে পারলে আমরা খুশি হইতাম, কিন্তু আমাদের ইভিএমের অত সক্ষমতা নাই। এখন যে ইভিএমগুলো আছে, যেগুলো এক্সিস্টিং, তার মধ্যে যেগুলো ভালো আছে, সক্ষম আছে, কাজ করা যায়, সেরকম দিয়ে আমরা ইলেকশন উপজেলা নির্বাচনের কাজে লাগাতে চেয়েছি। সেই ক্ষেত্রে আমরা মানে প্রতি বিভাগে দুইটা করে ইভিএম আমরা মানে প্রতি বিভাগে ইলেকশনের ক্ষেত্রে দুইটা করে আমরা ইভিএম পাচ্ছিলাম। তো আমি রংপুর বিভাগের মধ্যে আমার কাছে আমরা মনে করেছি যে ইভিএম দরকার নেই, রাজশাহী বিভাগের মধ্যে আমরা সিরাজগঞ্জ এবং পাবনা এই দুটাকে আমরা ইভিএমে করবো বলে স্থির করেছি। একটা জিনিস, যেটা ইভিএমে যে জেলায় হবে সে জেলায় সব ভোটগুলো ইভিএমে হবে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে সবগুলো ইভিএমে হবে, আর যেগুলো ব্যালটে হবে বাকিগুলো সেগুলো সব পর্যায়ে ব্যালটে হবে। আমরা ওই মিক্স করে দিতে চাইনি, দেওয়াটা ওটাকে ডিফিকাল্ট মনে করেছি, এটা ঠিক হবে না, এটা প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন, যে কারণে আমরা এটাকে এইভাবে করেছি। তো সিরাজগঞ্জে যারা কর্মকর্তা আছেন এই কাজের সাথে, তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন, আপনাদের সকল ধাপের ইলেকশনগুলো ইভিএমে হবে, আপনারা সেইভাবে ইভিএমগুলো ইভিএমের কর্তৃপক্ষ যারা আমাদের আছেন ওদের সাথে যোগাযোগ রাখবেন, মেশিনগুলো রেডি করবেন, সেইভাবে আপনি ইলেকশনটা করবেন। তো এই হলো মোটামুটি একটা অবস্থা সারা দেশে। আমরা ঠিক করেছি নির্বাচন কমিশন চার ধাপে আমরা এই নির্বাচনটা করব। ধাপ করার কারণ একটাই, সেটা হলো যে যদি আমরা একসাথে সবগুলো উপজেলা ইলেকশন করতে যাই, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমাদের যত লোকবল লাগবে, আমরা অত পরিমাণ লোক হয়তো আমরা একসাথে মানে নিযুক্ত করতেও পারবো না, কাজটা বরং আরও বিশৃঙ্খল অবস্থা হবে। এই কাজ যাতে সুশৃঙ্খলভাবে হয়, সুন্দরভাবে হয়, তারই জন্য আমরা ধাপে ধাপে নির্বাচনগুলো করার ডিসিশন নিয়েছি। রাজশাহী অঞ্চলে আমাদের যতগুলো উপজেলা নির্বাচন হবে, প্রথম ধাপে হবে 24টা উপজেলা, দ্বিতীয় ধাপে 19টা উপজেলা, তৃতীয় ধাপে 14টা উপজেলা, চতুর্থ ধাপে 9টা উপজেলা, আর একটা উপজেলা আমাদের চাঁপাইনবাবগঞ্জের, সেইখানে আমাদের এখনও টাইমটা হয় নাই, সেটা টাইম হলে পরে হবে। এই ভোটের অধিকারটা নিশ্চিত করাটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব, সেই পরিবেশ তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব। শুধু নির্বাচন কমিশন বললে ভুল হবে, নির্বাচনী কাজের সাথে আমরা সম্পৃক্ত যারা আছি প্রত্যেকেরই কিন্তু একটা অত্যন্ত পবিত্র দায়িত্ব এই ভোটের পরিবেশটা সৃষ্টি করা এবং ভোটটাকে সুসংহত করে ভোটের দিনটা একদম সহিংসতামুক্তভাবে নির্বাচনটা পরিচালনা করা। আমাদের জাতীয় ইলেকশনের যে সমস্ত কর্মকর্তারা জড়িত ছিলেন, কাজের সাথে জড়িত ছিলেন সবজনেই, সব ইয়েতে বিভাগেই, এখন কিন্তু খুব ব্যাপক পরিবর্তন খুব একটা হয় নাই আমার জানা মতে। ছোটোখাটো দুই একটা বদলি টদলি হয়েছে, মানে নিয়মের কারণেই হয়েছে, সময়ের কারণেই হয়েছে। এটা হবে, নতুন যারা আসছেন তারা পুরাতনদের সাথে সম্পৃক্ত হবেন, পুরাতন যারা আছেন তারা নতুনদেরকে একদম আপন ভেবে নিয়ে কাজটা সবাই পরস্পরের সাথে করবেন একটা বিষয়। তা আমি চাইবো আপনারা পরস্পরের প্রতি পরস্পরের একটা সুন্দর সম্পর্ক রেখে, সৌহার্দ্যমূলক সম্পর্ক রেখে, কোনো রকম বিভাজন না রেখে আপনারা দেশের স্বার্থে, দেশের কথা চিন্তা করে পরস্পর পরস্পরকে সহায়তা দিয়ে দুইটা ধাপের ইলেকশনই আপনারা নির্বিঘ্নভাবে তুলে আনবেন।